আমাদের নিকটাত্মীয় আপনজন যখন মৃত্যুবরণ করে আমরা সুরাইয়া সিন পড়ি তার পাশে বসে কোরআন খতম করি কোরআন খানি করি তিন দিন পাঁচ দিন সাত দিনের দিন খাওয়ার আয়োজন করি অসংখ্য মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই অনেক টাকা ব্যয় করি তার শান্তির জন্য চল্লিশা করি মৃত্যুর এক বছর পূর্ণ হলে তাকে স্মরণ করার জন্য মৃত্যুবাসিকী পালন করি খাওয়ার আয়োজন করি খানি করি মিলাদ করি আমাদের ধারণা এতে কবরবাসী কবরে সুখী হবে এবং সাপ পাবে অসম্ভব কখন হতে পারে না এই ধারণা ভুল আপনার এই সমস্ত কাজ করার কারণে আপনার আপনজন কবরে আরও শাস্তি পাচ্ছে শাস্তি হওয়ারই সম্ভাবনা বেশি আর আপনি যে কাজগুলি করতেছেন অযথা অর্থ অপচয় করতেছেন এই জন্য আল্লাহ রব্লা আলমিনের কাছে জব দি করতে হবে আপনাকে আর কোরআন খানে এইগুলি করতেছেন এই সমস্ত বেদাত করার কারণে আপনি প্রদবষ্ট হতে পারে আপনি ঠিকানা নাম একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার আমল নামা সব বন্ধ হয়ে যায় পরবর্তীতে জীবিতদের কাছ থেকে তারা দুইটি পর্যায়ে উপকৃত হয় কবরবাসী একটি হলো মৃত্যু ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি কোনো কিছু সাতকা জারিয়া করে গেল অথবা অখফ করে গেল আল্লাহর জন্য বা কাউকে উপদেশ দিয়ে গেলো ওসিয়ত করে গেল আমি মৃত্যুর পর এই কাজগুলি করবে এই ভালো কাজগুলি করবে তখন যতদিন এই সমস্ত সমাজ সেবামূলক ভালো কল্যাণের কাজগুলি মানুষ উপকৃত হতে থাকবে ততদিন মৃত্যু ব্যক্তি কবরে সব পেতে থাকবে আর দ্বিতীয় পর্যায়ে উপকৃত হতে পারে মুসলিমদের দোয়া মুসলিমরা যদি তার জন্য ইস্তেকফার করে তার জন্য হাজ করে উমরা করে রব্বানাক ফিরলে না অলে ইকানিন লাদিনে সাবাকো ওলা তেজে আলফি কুলু বিনা গিল্লা আ তারা দোয়া করে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের পূর্বে যারা পূর্বশরী তাদেরকে ক্ষমা করুন যারা পূর্বে ইমানে নেছে তাদের বিষয়ে আমাদের অন্তরে কোনো হিংসা সৃষ্টি করবেন না অসমান বিনাফানের হাদিস রসূসাল্লাহু সাল্লাম যখন মৃত্যু ব্যক্তিকে দাফন করতেন দাফন করার পরে বলতেন ইস্তাক ফিরউলে আশি অসুল্লাল্লাহু ইননাহুল অ্যান্ড ইস আল তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেখফার করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও তার জন্য ক্ষমা চাও সে যেন স্থায়ী থাকতে পারে অবিচল থাকতে পারে কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে তাই কোরান এবং সুন্নায় যে সাব্যস্ত এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড করে আপনার আপনজন মৃত্যু ব্যক্তি কখনো উপকৃত হতে পারে না তাই মৃত্যু ব্যক্তি যে উপকার চান তাহলে তার জন্য দান সৎকার করুন দোয়া করুন এবং সৎকা জারিয়া করুন তাহলে আশা করা যায় আপনিও এতে সাপ পাবেন আপনার নিকটাত্মীয় আপনজন মৃত্যুবরণ করছে তারাও কবরে সুখী হবে